যার কবিতা উপন্যাসে গানে আর খোরধার লেখনীতে প্রতিধ্বনিত হয়েছিল খেটে খাওয়া মানুষের জীবনের জয়গান। এই সেই শ্রমিক মেহনতি মানুষের দল যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খেটে খাওয়া বাগিচা শ্রমিকরাই সোমবার পালন করল রবীন্দ্র জন্মজয়ন্তী, যাদের চোখে মুখে এদিন স্পষ্ট প্রতীয়মান ছিল কবিগুরুর সেই লেখনীর প্রতিচ্ছবি। দুর্গাবাড়ি চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমাতেও যথাযথ মর্যাদায় নাচে গানে কবিতায় এবং আলোচনায় উদযাপিত হয়েছে কবি প্রণাম। দুর্গাবাড়ি চা বাগানে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে আয়োজন করা হয় কবি প্রণাম অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কোঅপারেটিভ কমিটির চিফ অ্যাডভাইজার গোপাল চক্রবর্তী, সভাপতি, সম্পাদক সহ বাগানের শ্রমিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রমিকদের দ্বারা আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান এই রাজ্যে প্রথম। কিন্তু প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে বাগিচা শ্রমিকদের পরিবারের কচি কাচারা তাদের প্রতিভার স্বাক্ষর তুলে ধরে। এই অনুষ্ঠানে শ্রমিকদের ছেলে মেয়েদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এবং সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সোমবার সোনামুড়া মহকুমায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সোনামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েত যৌথভাবে রবীন্দ্র চৌমুনিতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহসভাধিপতি পিন্টু ওয়াইজ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী সহ অন্যান্যরা। কৈলাসহরে পালিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী। এই উপলক্ষে কৈলাসহর পৌর পরিষদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন শহরের প্রায় সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পৌর পরিষদের নির্বাচিত কাউন্সিলররা। এদিন একটি সংস্থার পক্ষ থেকেও র্যালি বের করা হয়। র্যালির আয়োজন করা হয় অনুকূটি কলাক্ষেত্রের সামনে থেকেও। কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সকল মানুষের অনুপ্রেরণা ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 161তম জন্মশতবার্ষিকী। আমি এতটুকুই বলবো যে কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি অনুপ্রেরণা। আজকের দিনে এই যে 25শে বৈশাখ আমরা চিরচিরন্তন পালন করে আসছি, এই দিনটাতে প্রতিটি মানুষের মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জেগে উঠে। কবি মানুষের মনে যেভাবে জাগিয়ে গেছে সংস্কৃতি এবং সাহিত্য। বেলুনিয়া মহকুমার বেলুনিয়া শিশু উদ্যানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বেলুনিয়া পৌর পরিষদের সহযোগিতায় পালিত হয় রবি ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক করুণ চন্দ্র ভৌমিক, পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ। আপন প্রাঙ্গণে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, জেতা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চসিত হয়ে উঠে যেথা নির্ধারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধি চরিতার্থতার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এইটা সারা ভারতবর্ষে না বিশ্বের মানুষের কাছে এই কবিতা, এই মানুষ নিবন্ধিত। সোমবার আমবাসা পৌর পরিষদ এবং ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এবং রিক্রিয়েশন সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আমবাসা রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ডলুবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস, মহকুমা শাসক অরূপ দেব সহ অন্যান্যরা। করবুকের শিলাছড়ি মাল্টি পারপাস হলে আয়োজিত হল 161তম রবীন্দ্র জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বর্বমোহন ত্রিপুরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।